বদলা দেওয়ার মতো ক্ষমতা নাই। তবে এতটুকু আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই উসিলা আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক, হযরতকে সিহ্হাত আফিয়ত দান করুক, এই হযরতের ছায়া উম্মতের জন্য আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষের তিন সূরা পড়ো। কয়জনে পড়বা সিদ্ধান্ত কেউ লাগে না? আচ্ছা, তিনজনের তিন সূরা পড়ো। কুরআনে কারিম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা এবং দুইটি আদব। ফায়দা তিনটি এই। নাম্বার এক, কুরআনে কারিম তেলাওয়াত করিলে দিলের জং দূর হয় এবং দিল পরিষ্কার হয়। নাম্বার দুই, কুরআনে কারিম তেলাওয়াত করিলে আল্লাহ তাআলার মহাব্বত বাড়ে এবং তার নৈকট লাভ হয়। বাড়ের জায়গায় বৃদ্ধির কথা গতবারও বলে গেছিলাম, শব্দটা রেসলা হয়নি, বৃদ্ধি হয়। নাম্বার দুই, মহাব্বত কুরআনে কারিম তেলাওয়াত করিলে আল্লাহ তাআলার মহাব্বত বাড়ে এবং তার নৈকট্য হয়। বইটার দিকে পড়াও না, এইগুলো হলো আনানিয়াত, এই ছাত্রদের ভাষা ঠিক করার জন্য লিখে দেওয়া হয়েছে। নাম্বার দুই, কুরআনে কারিম তেলাওয়াত করিলে আল্লাহ তাআলার মহাব্বত বাড়ে এবং তার বৃদ্ধি বৃদ্ধি পায়। নাম্বার দুই, কুরআনে কারিম তেলাওয়াত করিলে আল্লাহ তাআলার মহাব্বত বৃদ্ধি পায় এবং তার নৈকট্য লাভ হয়। নাম্বার তিন, কুরআনে কারিম তেলাওয়াত করিলে প্রত্যেকটি হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, চাই সে বুঝিয়া পড়ক অথবা না বুঝিয়া পড়ক। যাহারা বলে যে না বুঝিয়া পড়লে কোনো ফায়দা নেই, তাহাদের কথা ঠিক নয়। আদব দুইটি এই। নাম্বার এক, শ্রোতাগণ দিলে দিলে এই খেয়াল করিবে যে এখানে আল্লাহ তাআলার শাহী কালাম তেলাওয়াত করা হইতেছে, তাই খুব আজমত ও মহাব্বতের সহিত শুনিতে হইবে। নাম্বার দুই, তেলাওয়াতকারী দিলে দিলে এই খেয়াল করিবে যে আল্লাহ তাআলা বলিয়াতেছেন, পড়ো দেখি কেমন পড়িতে পারো, তাই আমি আল্লাহ তাআলাকে শোনানোর জন্য পড়িতেছি। سورة الإخلاص مكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
মাশাআল্লাহ বয়স কত? তোমরা আগে জানে রাখতে পারবে? বারো বছর ভাই, মাশাআল্লাহ। পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الناس مكية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ما شاء الله ما شاء الله، جزاك الله، صدق الله مولانا العظيم. قرا دور السطر مره ساره اتن وانا ساره اتن وانا. بسم الله بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. قرآن شريف الله جاي پڑھتے سو کنا اے تو کون تو اے دوی بیان کر اسلام ختم نبوت سے বিভিন্ন জায়গায় قرآن شريف الله جا بھن اور النار بھی الله جا بھن قرآن شريف পড়ার মতো আরবি পড়তে নাই, তাইলে কোরআন শরীফ আর আরবি মিলে যায়। কোরআন শরীফের মদ আছে, টান আছে, হুসনের সৌদ আছে, এগুলোর দ্বারা বোঝা যায় যে এটা কোরআন শরীফের তেলাওয়াত হইতেছে। আরবি ভাষা এটা তো এইভাবে পড়তে হবে যে বোঝা যায় এটা কোরআন শরীফ নয়। আমরা এটা কোথাও বলতেছি, সব জায়গায় বলতেছি, এগুলোর এসলা হইতেছে না। এইখানেও তো বলছি, আগেও তো বলছি এই কথা। ওস্তাদরা যখন এটি শিখাইছ তখন তাদের এটি বোঝানো উচিত ছিল না? আরবি তরিকায় পড়বা, মদ গুন্নার ব্যাপার নাই, এটি শুধু কোরআনের বৈশিষ্ট্য। তা সাবু বিল কোরআন ফিল লাহজা, লাহজার মধ্যেও হইতে পারবে না, এসলার দরকার, খুবই জরুরি জিনিস এটা, মনে রাখো। যেন আয়াত আসবে তখন আয়াতের সুরে পড়বো, যেন আয়াত নাই তখন আয়াতের সুরে পড়া যাবে না। এখন পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين
وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين وعلينا معهم يا أرحم الراحمين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي البخاري رحمه الله تعالى: اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة، وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال: حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله، আমার তো এখানে আসার কথা, পড়ানির কথা, কিন্তু এইবার ভাগ্যে একবারও পড়ানো হয়েছে কিনা আমার মনে নাই, আসছিলাম একবার। এই জন্য তফসিল ছাড়া এই হাদিসটা আর তর্জমাতুল বাবটা পড়াই, নামাজ একটু দেরিতে হইলে অসুবিধা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহের এটা সর্বশেষ বাব, এত এত বা 3000-এর মতো বাব আছে, 100-এর কাছাকাছি কিতাব, 94-টা কিতাব, 3000-এর উপরে আবওয়াব। এটা হলো শেষ বাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করতেছেন। এই দুনিয়ায় মানুষ থাকবে না, থাকার জন্য মানুষ আসে নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর কোনো সুনিশ্চিত আলামত আছে কিনা। অন্য আলামত তো আছে, মানুষ যত বয়স বাড়তেছে ততই সে মৃত্যুর কাছাকাছি যাইতেছে, মৃত্যুর সময় নির্ধারিত। কিন্তু মানুষ বাচ্চা জন্ম নেওয়ার পরে যখন বড় হইতে থাকে, মা এবং বাবা এবং আত্মীয় স্বজন পরিজন সবাই খুশি হইতে থাকে, যত বড় হইতে থাকে তত খুশি হইতে থাকে।
এখানে দেখার জিনিস হইল যে মানুষ আসলে দুনিয়ার মোহে আখেরাতকে ভুলে যায়, প্রকৃত জিনিস উপলব্ধি করতে পারে না। এটার একটা বড় প্রমাণ এই মৃত্যুর দিকে যাচ্ছে। মা সবচেয়ে বেশি সন্তানকে মহাব্বত করে, বাবা সবচেয়ে বেশি মহাব্বত করে, তারা দুইজনও খুশি হইতেছে আমার ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, সে খুশি হইতেছে। কিন্তু আসলে খুশির কথা না, জন্ম হওয়ার পরে একটা দিন গেল, সে একদিন মৃত্যুর দিকে আগায় গেল, এক মাস গেল, এক মাস মৃত্যুর দিকে আগায় গেল। এইভাবে যত দিন যাইতেছে, যত সময় যাইতেছে, ততই সে মৃত্যুর দিকে যাচ্ছে। মানুষের স্বভাব মৃত্যুকে ভয় করা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমি কবর জিয়ারত নিষেধ করছিলাম, বিশেষ কারণে মানুষ কবরে যায় কবর পূজা করে, এখন আমার বিশ্বাস তোমরা কবর পূজা করবে না, তোমরা খুব জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আসলে জিয়ারত ভালো কাজ, কিন্তু বিশেষ কারণে আমি নিষেধ করছিলাম। বোঝা গেল অনেক ভালো কাজ করা যায় না, যদি ওই ভালো কাজ করলে ক্ষতি হয়ে যায়। জিয়ারত করা ভালো কাজ, কিন্তু জিয়ারত করতে যায় মানুষ কবর পূজা করে, কবরে সিজদা করে, কবরের ভিতরে কবরের যে আছে তার অবস্থা জানা নাই, কিন্তু তার কাছে চায়, তার উসিলা করে, এসবগুলো শরীয়তের দৃষ্টিতে সহি না, অনেকেই করে। যেহেতু প্রথম ইসলাম মানুষের অভ্যাস ছিল কবর পূজা করার, কবরে মাথা নত করার, ভালো কাজটাকে হুজুর নিষেধ করে দিছে। বোঝা গেল অনেক ভালো কাজকে অনেক সময় নিষেধ করে দিতে হয়। এখন আমার বিশ্বাস তোমাদের মধ্যে কবর পূজার খারাপই প্রকাশ পেয়েছে, তোমরা বুঝছো, তাই আমি আমার হুকুম রহিত করলাম। অস্থায়ী হুকুম ছিল, আবার হুকুম দিলাম তোমরা কবর জিয়ারত করবা, কবর জিয়ারত করবা। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, মৌতের কথা স্মরণ করায়। আর যখন মানুষের মৌতের কথা স্মরণ করায়, স্মরণের অর্থ হইল মৌতের ব্যাপারে চিন্তা করা। মানুষ মারা গেলে দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো ধরনের সম্পর্ক থাকে না, একটা কথাও জীবনে আর বলতে পারে না। কোটিপতি কিন্তু দুই সাদা কাপড় ছাড়া কিছু ভাগ্যে জোটে না। এইগুলো চিন্তা করবে তখন পয়সার দিকে মন যাবে না, ক্ষমতার দিকে মন যাবে না, মানুষের বিরুদ্ধে গীবতের দিকে মন যাবে না, দিলের মধ্যে হিংসা আসবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, মানুষের পিছে পিছে গোপন তথ্য তালাশ করবে না, এই সমস্ত অপরাধ সে করবে না। মৃত্যু এমন এক জিনিস দুনিয়ার স্বাদ মিটায় দেয়। নবী আলাইহিসসালাম মানুষকে আখেরাতমুখী করার জন্য যে সমস্ত আমলের কথা বলছেন, তার মধ্যে সবচেয়ে অন্যতম হইল মৌতের স্মরণ করা। মৌতের স্মরণের অর্থ হইল মৌত কি জিনিস ভালোভাবে চিন্তা করা, তার এক নম্বর হইল
মৌতের কারণে দুনিয়ার সব কিছুর থেকে সম্পর্ক এমন ছিন্ন হয়, সেকেন্ডের জন্য কথা বলা যায় না। তার পয়সা তার কাজে লাগে না, তার ছেলে মেয়ে তার কাজে লাগে না, বিবি বাচ্চা কাজে লাগে না, কিছুই কাজে লাগে না। যখন একজন মানুষ চিন্তা করে যে আমার একা থাকতে হবে, কবরে থাকতে হবে, এই কবর কি সাপের কবর হবে নাকি নূরের কবর হবে, অন্ধকার হবে না আলোকিত হবে, এই চিন্তায় তার ভিতরের পরিবর্তন হবে, আল্লাহর দিকে তার মন যাবে, আখেরাতের দিকে তার মন যাবে, গুনাহ থেকে সে নিজেকে সংরক্ষণ করবে। ইব্রাহিম ইবনে আদম বাদশাহী ছেড়ে দিছে এই চিন্তায়। এই ধরনের আরো অনেক বাদশা ছিল দুনিয়াতে, কবরের চিন্তা করে ছেড়ে দিছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহুশ হয়ে যেতেন, অথচ উনি জান্নাতি, তিন নম্বর খলিফাও ছিলেন, নবীর আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দামাত ছিলেন, দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন, এর পরেও কবর দেখলেই উনি কাঁদতেন, বেহুশ হয়ে যেতেন। সুতরাং মানুষ বাড়তে থাকে, তার মায়ে বুঝে না, তার বাবায় বুঝে না, পরিবার পরিজনের লোকে বুঝে না, তারা খুশি হইতে থাকে। এখানে শিক্ষণীয় জিনিস হইল যে মানুষ বুঝে না, প্রকৃত জিনিস মানুষ বুঝে না, সন্তানের ভালো মন্দ মা আর বাবার চেয়ে বেশি বুঝার কেউ নাই। এর পরেও সন্তানের যত বয়স বাড়তেছে সে যে বিরাট ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে এটা মায়ও বুঝতেছে না, বাবায়ও বুঝতেছে না, পরিবার পরিজনের কেউ বুঝতেছে না। এতে শিক্ষা এটা বোঝা সম্ভব না, খুশি হইতে থাকে, অথচ সে মৃত্যুর দিকে আগাইতেছে। 40 বৎসর বয়স হয়েছে, তার বয়স 70 বৎসর, 50-38 বৎসর আছে, 60 বৎসর বয়স হয়েছে, আর মাত্র 20 বৎসর বাকি, 70-10 বৎসর বাকি, 70 বৎসরে মৃত্যু হবে, মাত্র 10 বৎসর বাকি, 65 হয়ে গেছে, মাত্র 5 বৎসর বাকি, তখন যে কিছুটা ধারণা হয়, কিন্তু 40 বৎসর বয়স পর্যন্ত কিছুই তার ধারণা নাই, সে যে মৃত্যুর দিকে আগাইতেছে। এখানে ইঙ্গিত যে মানুষ বুঝে না, মানুষ দুনিয়ার মুহে বুঝে না, যেটা তার বোঝার দরকার, যেটা তার লাভের সেটা সে বুঝে না, মায় বুঝে না, বাবায় বুঝে না, তো অন্যরা কি বুঝবে? এই জন্যই আল্লাহ জাল্লা শানুহু আরেকটি দল সৃষ্টি করছে বুঝাইবার জন্য, ওই দলটার নাম হইল ওলামায়ে কেরাম, ওই দলটার নাম হইল ওলামায়ে আরিফিন রব্বানি, যা তৈরি করার জন্য এই কওমি মাদ্রাসা তৈরি করা হয়েছে, যে মায়েও বুঝবে না, বাপেও বুঝবে না, পরিবার পরিজনেও বুঝবে না, কিন্তু বুঝাবে কে তাদেরকে? এই বুঝ শুধু আল্লাহর রাসূলের আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বুঝ আল্লাহর রাসূলের পড়ে, রাসূল আনা তরিকা, নবী আনা তরিকা, নবীর মতো মুখলিস, নবীর মতো দরদি, নবীর মতো দয়ালু একমাত্র কেবলমাত্র আলেমরা হইতে পারে। যে আলেমের মধ্যে এই বুঝ নাই, দয়া নাই, মায়া নাই, সে আলেমই না। এই জন্য মাদ্রাসা বানানো হয়েছে, মাদ্রাসা বানানো হয়েছে, মায়ে বুঝে নাই, বাপে বুঝে নাই, তে আর বুঝার কে আছে? আর তো কেউ নাই। এই আল্লাহ পাক তাকভিনি নিজাম বানাইছে, মাদ্রাসা বানাও, এই মাদ্রাসার মধ্যে যদি
মা তার সন্তানকে দিয়ে দেয়। বাবা মা মিলে সন্তানটাকে যদি মাদ্রাসা দিয়ে দেয়, তাহলে এই সন্তান ওই মার জন্য ওই বাবার জন্য আখেরাতের পুঁজি হইতে থাকে। সে এলমে ওহি হাসিল করে, যে এলমের দ্বারা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যে এলমের দ্বারা, যে এলমের আমলের দ্বারা কবর নূরান্বিত হয়, কবরের পুঁজি সে নিজেও বাঁচে এবং তার মা বাপকে নিয়ে বাঁচে, তার পরিবার পরিজনকে নিয়ে বাঁচে, তার উস্তাদদেরকে নিয়ে বাঁচে। কেন? মাদ্রাসা আইলে প্রথমেই শিক্ষা দেয় আল্লাহকে, রাসূলকে, কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস, দুনিয়া কি জিনিস, আখেরাত কি জিনিস, এই বুঝ পৃথিবীর কোনো জায়গায় নাই, এটা শুধু মাদ্রাসা হয়। এই জন্য মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি, কওমি মাদ্রাসার গুরুত্ব অনেক বেশি। কিন্তু যারা বুঝে না কেন মাদ্রাসা, তাদের এসকাল হয়, তারা ভাবে যে আমার ছেলে খাবে কোথেকে, আমার ছেলে ভিক্ষা করবে, জাকাত খাবে, এই ধরনের ওয়াসওয়াসা মার দিলে বাপের দিলে ঢেলে দেয়। কিন্তু মাদ্রাসায় আসার পরে উস্তাদরা এই ওয়াসওয়াসা দূর করে, যারা বুঝে না তারা এই এসকালগুলো করে, এই প্রশ্নগুলো করে, মাদ্রাসায় বুঝাইয়া দেয় ছেলেকে, ছেলে তখন আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কোরআন বুঝে, হাদিস বুঝে, কবর বুঝে, হাসর বুঝে। তার মা বুঝে না, বাপে বুঝে না, বা বুঝলে পারে না, এই কাজটা মাদ্রাসার তরফে করা হয়। ফলে সেই সন্তান নিজেও নাজাত পায় এবং তার মা বাপের জন্য নাজাতের কারণ হয় এবং দুনিয়া আখেরাতের কামিয়াবি হয়। মাদ্রাসা ছাড়া, কওমি মাদ্রাসা ছাড়া শিক্ষা নাই। এই সমস্ত মাদ্রাসার উপরে অনেকে প্রশ্ন করে, এই মাদ্রাসায় পড়ে লাভ কি, এই প্রচারণা এত বেশি যে খুদ মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই প্রশ্ন, উস্তাদদের মধ্যে এই প্রশ্ন, যারা মাদ্রাসা পরিচালনা করে কমিটি তাদের মধ্যে এই প্রশ্ন, এই মাদ্রাসা করে লাভ কি। এর কারণ হইল তারা মাদ্রাসার মকসাদ মোতায়েন করতে পারেনি। তারা মনে করতেছে এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে দুনিয়া পাবে, দুনিয়ার সম্পদের অধিকারী হবে, বড় বড় ল্যান্ডেড পদের অধিকারী হবে, ব্যারিস্টার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। এই বুঝের গলতি, মাদ্রাসা কমি এই জন্য নয়, ডাক্তারখানায় ডাক্তারই যদি না চলে এটা কিসের ডাক্তারখানা, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যদি ইঞ্জিনিয়ারিং না চলে তো এটার কী দাম আছে, যে কাজের জন্য যেটা সেটা যদি না হয় এটা কী দাম আছে। মাদ্রাসা তো এই কাজের জন্য না, এখানে ইঞ্জিনিয়ার পয়দা হবে না, এখানে ডাক্তার পয়দা হবে না, হ্যাঁ এখানে ডাক্তার পয়দা হবে দিলের ডাক্তার, শরীরের ডাক্তারের জন্য এই মাদ্রাসা বানানো হয়। এখানে ইঞ্জিনিয়ার তৈরি হবে, আখেরাতের জান্নাত বানানোর ইঞ্জিনিয়ার, দুনিয়ার ইঞ্জিনিয়ার বানানো হবে না এখানে। এইটা অবুঝের কারণে তারা মাদ্রাসার উপরে এসকাল করে, মাদ্রাসার উপরে এসকাল করে। বাচ্চা যত বড় হইতে থাকে সে যে মৃত্যুর দিকে যাচ্ছে, মার কাঁদার কথা, বাবা কান্দাকাটি করার কথা, তা কাঁদতেছে না, হাসতেছে, খুশি হইতেছে, কেন? আমার ছেলে বড় হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, টাকা পয়সা কামাই করব, বিল্ডিং বানাবো, ইত্যাদি ইত্যাদি। এগুলো মাদ্রাসা হয় না, সে বুঝতেছে মাল,
সে বুঝতেছে পথ, আখেরাতের খবরই নেই তার। এমনি ভাবে বয়স হইতেছে, এমন একটা সময় আছে দেখা যায় শরীর দাড়ি পাইকে গেছে, মাথার চুল পাইকে গেছে, এটাও একটা আলামত। কিন্তু দাড়ি পাকলেই মারা যাবে এটা জরুরি না, কিন্তু হাদিসের মধ্যে এটাও আলামত, মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে। কিছুদিন পরে দেখা যায় দাঁত নরম হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। কিছুদিন পরে দেখা যায় চোখের দৃষ্টি কমে গেছে। কিছুদিন পরে দেখা যায় শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে। যখন এইগুলো শুরু হয় তখনও অনেক মানুষের চেতনা আসে না, তখনও আসে না। খুশি খুশি টাকা আসতেছে, পদ পাইতেছে, টাকার পদের মুহে মৃত্যু যে একদম কাছে হয়ে গেছে। মন্ত্রী শপথ গ্রহণ করে দুই দিন পরে মারা গেছে, তিন দিন পরে মারা যায়। এমপি হয়ে চার দিন পরে, এইবারও কয়েকজন মারা গেছে, কিন্তু তার দিলের মধ্যে একবারও ধারণা আসে নাই যে আমার এই মন্ত্রীগিরি, আমার এমপিগিরি, আমার এই কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, এই সব এক চুটে একসাথে সব ফিনিশড হয়ে যাবে, থাকবে না। কিন্তু যে মাদ্রাসায় যে কালিমা পড়ায় দিছিল, ওযু শিখাইয়া দিছিল, আজান শিখাইয়া দিছিল, একামত শিখাইয়া দিছিল, এটা যে তার কবরে কাজে লাগবে। জন্মের সময় আজান দিছে, মৃত্যুর সময় আজান আছে? জন্মের সময় এক কানে আজান, এক কানে আজান আর এক কানে একামত। ইমাম গাজালি দুইটা কথা বলছেন, তার একটা হইলে এই যে তোমার জীবন কতটুকু, আজান হইলে নামাজের সময় কতটুকু বাকি থাকে, তোমার পুরা জীবনটা এতটুকু, আজানও হয়ে গেছে একামত হয়ে গেছে, খালি নামাজটা বাকি। এই জন্য জানাজার নামাজের মধ্যে আজানও নেই একামতও নেই। এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার জীবন খুবই সামান্য, এই সামান্য জীবনে দুনিয়ার প্রয়োজনও মিটাইতে হবে, চিরস্থায়ী আখরাতের সামানা তৈরি করতে হবে। ইমাম গাজালি বলেন এইগুলো আলামত যে বললাম, আলামত আর জুল আলামতের মধ্যে তালাজুম নাই, এটা আলেমরা বুঝে সহজে। অনেক সময় শরীরে গরম লাগে, জ্বর হয় না, আর অনেক সময় জ্বর হয় শরীরে গরম লাগে, তো গরমটা হইলো আলামত, কিন্তু আলামত গরম হইলে জ্বর হওয়া জরুরি না। ঠিক দাড়ি পাকলেই মরে যাবে এটা কোনো জরুরি না, তবে এটাও একটা আলামত। শরীরের চামড়া ঢিল হইলেই মরে যাবে এটা কোনো জরুরি না, কিন্তু এটাও একটা আলামত, সুনিশ্চিত না। ইমাম গাজালি বলেন সুনিশ্চিত আলামত হইল তোমার জন্ম, যার জন্ম হয় তার মৃত্যু অনিবার্য। ঔষধ খাওয়াইয়া দোয়া করে যদি কারো মৃত্যু পয়সার মাধ্যমে, লাঠির মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে মৃত্যুকে প্রতিহত করা যাইত, তাহলে ফেরাউনে রাষ্ট্রীয় ক্ষমতার দ্বারা তার মৃত্যুকে প্রতিহত করত। অর্থের দ্বারা যদি সম্ভব হইত তাহলে কারণে অর্থের মাধ্যমে করত, জ্ঞানের মাধ্যমে যদি পারত তো আবু জেহেল পারত, এমনকি নেক আমলের মাধ্যমে যদি পারত তাহলে সব আম্বিয়ারা পারতেন, বুজুর্গরা পারতেন, আলেমরা পারত, তারাও পারে না। আল্লাহর সিদ্ধান্ত মৃত্যু যখন আসা অবিকল্প সিদ্ধান্ত, কার্যকর হবেই হবেই, এতে কোনো সন্দেহ নাই। তাই মৃত্যুর জন্য ভয় তো হবেই, তবে সবচেয়ে মৃত্যুর চিন্তায় বা মৃত্যুকে ধরে রাখা যাতে মৃত্যু না হয়, এই চিন্তার চাইতে বেশি চিন্তা করতে হবে মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে।
সেটার জন্য আমার প্রস্তুতি নিতে হবে। ইমাম বুখারী ওদিকে ইঙ্গিত করছেন, ইমাম বুখারী ওই আখেরাতের ওই বিষয়টার প্রতি ইঙ্গিত করছেন, তুমি দুনিয়ার মালের মোহে, ক্ষমতার মোহে, টাকা পয়সার কারণে, নিজের রূপের কারণে, বিভিন্ন কারণে খুশি, তোমার খবর নেই কখন মৃত্যু হবে। মৃত্যুর পরে স্থায়ী জীবনে শান্তি লাভ করার, একটু আগে আমি খতবে নবুয়তে বলছি পাঁচটা তরিকা। এক নম্বর, নবী হও, তাহলে তোমার কোনো হিসাব নাই, নিকাশ নাই, তুমি জান্নাতে চলে যাবে। নবীর দরজা খোলা আছে, গাদিয়ানি নবী দাবি করে, ইংরেজি নবী, আল্লাহর ওহীগত নবী না, কোনো নবী নেই। নবী থাকলে আবু বকর নবী হইতেন, উমর ফারুক নবী হইতেন, লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর। আবু বকর বিতরিকিল আউলা। দুই নম্বর তরিকা জান্নাতে চলে যাওয়ার, এলায় কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য, দীন প্রতিষ্ঠার জন্য শরীয়তগত জেহাদ, যেটাকে ইসলাম বিদ্বেষীরা জঙ্গি নামে প্রপাগান্ডা করে, শরীয়ত জেহাদ যেটা, এটা যদি অল্প কথা বুঝাইতে হয় তাহলে ক্যান্সার কাটা, শরীরকে সুস্থ রাখার জন্য ক্যান্সার কেটে ফেলায় দিতে হয়। এমনি ভাবে যারা আল্লাহর শত্রু, আল্লাহ রাসূলের শত্রু, ঈমান রাখে না, এরা জাতির জন্য, দুনিয়ার মানুষের জন্য ক্যান্সার। ওদের সাথে জিহাদ করে তাদেরকে প্রতিহত করা, যাতে পুরা মানব জাতি শান্তি পায়, মানব জাতি নিরাপদ হয়ে যায়, ক্যান্সার ছড়ায় না যায়, ইসলামী জেহাদ, তৌহিদ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইখলাসের সাথে সুন্নত তরিকায় আমন আমান কায়েম করার জন্য, কুফরের ক্যান্সার কাটার জন্য শরি জেহাদ যেটাকে বলে, এই জেহাদ যারা করে ইখলাসের সাথে, জেহাদ করতে করতে যদি শরীয়তগতভাবে সেখানে সে মারা যায়, যাকে শহীদ বলা হয়, ওরা জান্নাতে চলে যায়, তাদের হিসাবের দরকার নেই। তাদের মর্যাদা এত বেশি, যেমন অনেক মা আছে, বাপ আছে, আশেক আছে, তার সামনে তার মা আশুক মারা গেছে, সে মুখে ধরে এই কথা বললো না, আমার সহ্য হয় না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা ছিল, নবী আলাইহিসসালাম যখন ওফাত হয়ে গেল, তখন খবর হয়ে গেছে নবী আলাইহিসসালামের ওফাত হয়ে গেছে, সব সাহাবারা বলতেছে নবীর ওফাত হয়ে গেছে, হযরত উমর এটা শুনতেই পারল না, সহ্য করতে পারতেছিল না, এই জন্য উনি তলোয়ার হাতে নিয়ে দাঁড়াইছে, আল্লাহর রাসূল ওফাত হয়েছে, যেই বলবা আমি কাল্লা কেটে বলো। এটা কথা ইসলামে অনুমতি আছে? এটা উনি কেমনে বললেন? আসলে তিনি সহ্য করতে পারতেছেন না, অসহ্য হয়ে গেছে, উনি মেধার মধ্যে গ্রহণ করতে পারতেছেন না, আল্লাহর রাসূল মারা গেছেন, এত প্রিয় ওনার ছিল, এত এশক ছিল ওনার ভিতরে, উনি সহ্যই করতে পারতেছেন না। মা বাবা যখন তার সামনে, এই যে আমি তোমাদের সামনে বয়ে রয়েছি, খুব বিদগ্ধ হৃদয়ে বয়ে রয়েছি, কথা বলতেছি খুব বিদগ্ধ হৃদয়ে, কেন সেটা আমি তোমাদের বুঝাইতে পারবো না। আমি আজকে
এই মাদ্রাসা যাকে নিয়ে করছিলাম, আমার কাছে আসার সময় খবর আছে, উনি আসার জন্য প্রেরণ হয়ে গেছে, মানতেই আছেন না। আমি যারে নিয়ে তৈরি করছিলাম এই মাদ্রাসা, ইট গাঁথছিলাম, সে তো আজকে নাই আমার সাথে, তার সন্তানরাও নাই, বিবি বাচ্চারা নাই, আমার জানাই লোককে আবার মারা গেছে, তার তো নাই। এই মাদ্রাসা কেন হইল, কি উদ্দেশ্য হইল? তোমার এক মেয়ে আছে, মাঝে মাঝে আমার সাথে কথা বলে, আসবে বলে, আমি সাহস পাই না তাকে এই কথা বলতে। এ যে আমার সাথে কথা বলে, আমি যে বলবো যে তোমার আব্বা মারা যাবে, হয়তো এই করো সেই করো এই করো সেই করো, আমি বলতে পারি না, কেন ওইটা সহ্যই করতে পারে, আব্বা মারা যাবে এই কথাটা সে সহ্যই করতে পারে, মারা তো যাইবেই একদিন, কিন্তু সময়ে থাকতে এটা করো সেটা করো, ওনার কোনো ওসিয়াত আছে কিনা সেটা করাও, এই সাইটে করতে গেলে বলতে হয় তোমার আব্বার যদি মৃত্যু ঘটে তো কি করতে হবে, কিভাবে মাটি দিতে হবে, কিভাবে কি করতে হবে, এই কথাটি আমি বলতে পারি, ওদেরকে বলা উচিত আমার জন্য জরুরি, এই লোকটার জীবন আমার জন্য, আমার পিছনে হাজার মাদ্রাসা তৈরি করছে, হাজার মসজিদ তৈরি করছে শুধু আমার ইশারায়, আল্লাহর রহমতে। কিন্তু তার সন্তানদের সামনে আমি যে বলবো যে তোমার আব্বার মৃত্যু হইতে পারে, সুতরাং তোমরা একটা কিছু করো, এই কথাটা আমি সাহস পাইতেছি না। কেন? ওদের কথার ভাবে আমি বুঝি এটা বলতেই চায় না, বলতেই চায় না, এটা শুনতেই চায় না, আব্বা মারা যাবেন, স্বামী মারা যাবে, এটা শুনতে তারা প্রস্তুত না। ফলে মৃত্যু সংক্রান্ত বা মৃত্যুর পরবর্তী সম্পর্কে আমি তাদের কিছু ওসিয়াত করব, কিছু নসিহত করব, এই দুইটা কাজ আমি তাদের করতে পারতেছি না। খালি আমার বারবার একই কথা বলতে হইতেছে, এই এক দেড় দুই দিনের মধ্যে অন্তত 50টা টেলিফোন, হুজুর আজকে যে দোয়া করবেন, আজকের দোয়ার পরে কালকেই আব্বা হাঁটবে, এইরকম দোয়া চাই, আম্মা অসুস্থ দোয়া চাই, রাস্তার মধ্যে 8-10টা টেলিফোন এসে একই কথা, স্বপ্নে দেখছি আব্বা দাঁড়ায় গেছেন, আব্বা হাইটে হাইটে ঘুরতেছেন, এইটি কওয়া যায়, তোমার আব্বা ভালো হয়ে যাবে, তোমার আব্বা মারা যাবে না, এইটি কইলে সে প্রাণ পায়, যদি বলি কে জানে যদিই মারা যায়, এইটাই কথা বলবেন না হুজুর, আপনি কি বললেন, আমি একবার বলছিলাম, একদিন আমার জীবনে বলছি, এরপরে দেখি ওর যে কান্দন শুরু করলো, পরে থেকে আমি আর এই লাইনে কথা বলি না, তোমার আব্বা ভালো হয়ে যাবে, ভালো হয়ে নিয়ত রাখি, মরে গেলেও ভালো হবে, জান্নাতে যাবে, এই মনে করে ওই তোমার আব্বার চিন্তা করো না, দেখবা আল্লাহ ভালো করবেন, আল্লাহ ভালো করবেন, শব্দটা মুতলক রাখি, মৃত্যু তো হবেই, কিন্তু এই শব্দটা শুনতে সে রাজি না, তার সহ্য হয় না, এটা একটা মহাব্বতের ব্যাপার আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু মোটেই সহ্য করতে পারতেছেন না, লাঠি নিয়ে দাঁড়াইছেন, তলোয়ার নিয়ে দাঁড়াইছেন, নবীর মৃত্যুর কথা বলতে পারবো না, কিন্তু আসলে তো উনি মারা গেছে, আসলে তো উনি মারা গেছে। মৃত্যু এমন একটা জিনিস আমরা ভুলে যাই, মাদ্রাসা ওই মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনে সজাগ করা, এটা বাপেও পারে না, মায়েও পারে না, সন্তানকে অনেক মহব্বত করে, তার জন্য বাড়িঘর বানায়, সবকিছুই করে, কিন্তু এটা বুঝে না যে আমার সন্তান মারা যাবে, আমার সন্তান সেখানে বাড়ি পাবে কিভাবে, ওখানে মুক্তি পাবে কিভাবে, ওখানে আগুন মুক্ত থাকবে কেমনে, ওখানে জাহান্নাম মুক্ত থাকবে কেমনে, ওখানে চিরস্থায়ী জীবনের শান্তি পাবে কেমনে, সে বুঝেই না। আর অনেকে বুঝে,
বুঝলেও সে তার সময়ে কুলায় না, দুনিয়াদারির ভিতরে এত মত্ত থাকে, তার নিজের সন্তানের জন্য দুনিয়ার অনেক কিছু করতেছে কিন্তু কবরের জন্য তার চিন্তা নাই, কবরের নাজাতের চিন্তা নাই। এই কাজটা করার জন্য এলো মাদ্রাসা। আমার মনে আছে ওনার অনেক বক্তব্য আছে, হুজুর এই মাদ্রাসা আমি কেন বানাইলাম, মাদ্রাসা তো শেষ নেই, স্কুল বানাইছি, কলেজ বানাইছি, সব করছি, এরা তো কাঁদবে না আমার জন্য, এরা তো কাঁদবে না, মাদ্রাসার ছেলেগুলো কাঁদবে আমার জন্য, দোয়া করবে আমার জন্য, এবং দোয়া করতেছে আরো করবে। এই জন্য এই মাদ্রাসা নয়, এখানের ছেলেরা ব্যারিস্টার হবে, এখানের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, এই জন্য মাদ্রাসা বানান নাই, ওই মাদ্রাসা নাই। এই মাদ্রাসা যেদিন তৈরি হয়, একজন চেয়ারম্যান ছিল এখানে, এই মাদ্রাসাতে কি হবে? তখন আমি মুনিম সাহেবকে ডাকছিলাম মসজিদের মধ্যে, এই আপনার চেয়ারম্যানে প্রশ্ন করছে যে কিসের মাদ্রাসা হবে, আপনি উত্তর দেন। তো উনি বলছে এই মাদ্রাসা আমি করতেছি কেন আমি জানি না, যে হুজুর খুশি হবে এই জন্য এই মাদ্রাসা করছি। উনি বুঝেছিল, উনি সাক্ষী আমার, কি হবে জানি না। এটুক বলার পরে উনি, আমি ওনারে বললাম যে 51 সুন্নতের নামাজের তরিকা দেখান। মসজিদে দাঁড়ায়া মুনিম সাহেব কোটিপতি মানুষ, একটা একটা করে 51 সুন্নত বলছেন এবং কাইফিয়ত দেখাইছেন, হাত কেমনে রাখতে হবে, হাঁটু কেমনে রাখতে হবে, সিজদা কেমনে করতে হবে, এমন কোটিপতি এই দেশের মধ্যে একজনই বোধ হবে যে 51 সুন্নত গইনা বইলিয়া এবং সবের সামনে মসজিদে আমার মতো মোল্লার কথায় সে সব দেখাইছে, যার পায়ের তলে মন্ত্রীরা করে দেয়। সে আমার সামনে আজকে নাই, তার পরিবারও দেখতেছি না, তা আসার কথা ছিল, বাবুর কেন আসে নাই জানি না, বা আসতেছে কি জানি না। সেই জন্য আমি বললাম আমি বিদগ্ধ মনে তোমাদের সামনে আসছি, এই পরিবারের বিরাট এহসান এই মাদ্রাসার উপরে, আল্লাহ ওদের জাযায়ে খায়র দান করুক। কেউ মারা গেছে, কেউ মারা যাবে, কেউ মরতে তো হবেই, বিদগ্ধ হৃদয়ে কথা বলতেছি, আমার অন্য কোনো চিন্তা নাই, ওনার ব্যাপারে আমি খুব ঋণী। যেটুক করার আমার ধারণা ছিল পারি নাই, আমি নিজে সময় দিতে পারি নাই, তো আমার কিছু ছেলেরা এখানে রাখছিলাম, তারা কি করছে, কি করতেছে, কি করবে না, আমার দিলে কিছু এলহাম হয়, আলকাও হয়, আমি বুঝি সব। সবার কোতাহির জন্য আল্লাহ আমাকে দায়ী না করে, এই জন্য সবাইকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দে। তখন আমি বলছিলাম উনি যখন সুন্নত তরিকা দেখায় সারছেন, তখন আমি বললাম এই মাদ্রাসা বানানো হয়েছে মাটির নিচের জন্য আর আসমানের উপরের জন্য, মাটির উপরে আসমানের নিচে, এই জীবনের জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভরা, ওগুলোর মধ্যে শুধু মাটির উপর আর জমিনের নিচে আসমানের নিচে এই জায়গাটার ব্যাপারে চিন্তা, এই ব্যাপারে লেখাপড়া, এই ব্যাপারে সব কিছু করা হয়। আর এই মাদ্রাসা জামিয়াতুস সুন্নাহ এটা তৈরি করা হয়েছে জমিনের নিচে কবরে কি হবে, হাশরের ময়দানে কি হবে, পুল সিরাত কিভাবে পার হওয়া যাবে, জাহান্নামতে মুক্তি পাওয়া যাবে, হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত কিভাবে যাওয়া যাবে, ওখানে আল্লাহর রসুলের সাথে কেমনে দেখা হবে, আল্লাহর সাথে কেমনে দেখা হবে, স্থায়ী জীবনে আমি জান্নাতি কেমনে হব, এইটার জন্য এই মাদ্রাসা বানানো হয়েছে। এটা ব্যারিস্টার বানানোর জন্য নয়, ইঞ্জিনিয়ার বানানোর জন্য নয়, সব থেমে গেছিল, মন্ত্রীও ছিল, মন্ত্রী না এমপিও ছিল এবং চেয়ারম্যান ছিল এলাকার গণ্যমান্য অনেকেই ছিল। এই বলার পরে আমি গেলাম, আমি যে কথা বললাম ঠিক, ওরা যে হ্যাঁ আমি এটার জন্য আছি,
এই নিয়তেই মাদ্রাসা হয়েছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই নিয়তে রাখে। তোমরা লেখাপড়া করতেছ এই নিয়তে লেখাপড়া করা, এবং উনি অসুস্থ আল্লাহ ওনাকে কামিয়াব করেন। তা আমি বলতেছিলাম যে জান্নাতে যাওয়ার একটা তৈরি করলে নবী হওয়া, এটা তো বন্ধ হয়ে গেছে। আর একটা তরিকা হলো শহীদ হওয়া। এই অবস্থা আমাদের সামনে নাই। তবে হুজুর বলছেন নিয়ত রাখো, জিহাদুন ওয়া নিয়তুন, আল্লাহর কাছে কামনা করো এই ক্যান্সার দূর করার জন্য ফৌজ তৈরি করা, এটাও এই মাদ্রাসার একটা কাজ। মানসিকভাবে সে তৈরি থাকবে, সে এমন যোগ্য হবে, এলমান ও আমালান উস্তাদরা তাদের যোগ্য করে তুলবে, নিজেরা যোগ্য হবে, রুহবানুল লাইল ফুরসানুল নাহার হবে, রাত্রে তাহাজ্জতে কাটাবে, দিনে এলমের পিছনে মেহনত, আমলের পিছনে মেহনত, দাওয়াত ও তবলিগের পিছনে মেহনত, তরবিয়তের পিছনে মেহনত। এর বাইরে এই মাদ্রাসায় কিছু নাই, পয়সা কামানোর জন্য না, বেতন পাওয়ার জন্য নয়, শেখুল হাদিস হওয়ার জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই আল্লাহকে রাজি করার জন্য কোরআন আর হাদিস ছাড়া রাস্তা নাই, সাহাবা ছাড়া রাস্তা নাই, এখানে দুনিয়ার মোহ নাই। যে মাদ্রাসার ভিতরে ব্যারিস্টারির চিন্তা আসবে, অর্থের চিন্তা আসবে, শেখুল হাদিসগিরির চিন্তা আসবে, ওই মাদ্রাসার ছাত্র শিক্ষকের মধ্যে গীবত আসবে, কুৎসা আসবে, কুটনামি আসবে, হিংসা আসবে, হ্যাট আসবে, এটি সব উলামায়ে সুয়ের আলামত, এটি সবটি জাহান্নামে যাওয়ার আলামত। এখলাস থাকতে হবে, তাওয়াজু থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, আদাওয়াত থাকতে পারবে না। যদি কারো ভিতরে থাকে তার বোঝা উচিত সে আল্লাহর দৃষ্টিতে আলেম নয়, সে আলেমের সুর কাতার, যে পয়সার জন্য আছে। কই পাব পয়সা, কই পাবে পয়সা, তোমার ছায়ার মতো চলবে। তুমি তোমার দিলকে পরিষ্কার করো, যে উদ্দেশ্যে মাদ্রাসা, এই উদ্দেশ্যে মাদ্রাসা চালায় দেখো। অর্থের অভাব হবে না, অর্থের মালিক আল্লাহ, আল্লাহ মানুষের দিলে ডালে। তুমি অর্থের জন্য চেষ্টা করতেছ, তুমি ফাটল সৃষ্টি করতেছ, হিংসা পরস্পিকতারতা, তুমি নিজের অংশ হইবা, প্রতিষ্ঠানের কিছু হবে না। আর যদি তুমি তোমার আখেরাতের সামারা মনে করো, তাহলে তুমি আল্লাহর দলের সদস্য, আল্লাহর জিম্মেদারি, তোমাকে খাওয়াবে, তোমাকে চালাবে, তোমাকে চালাবে। তিন নম্বর, ছোট ছোট বাচ্চা আছে না, নাবালেক মারা যায়, তারা জাহান্নামে যাবে না জান্নাতে? একা যাবে না তার মা বাপকেও নিয়ে যাবে? শুধু মা বাপকে নিয়ে যাবে না, আরো কেউ নেবে? আমার ইয়াকিনের দরজা উস্তাদদেরও নিয়ে যাবে। কেন? নবী আলাইহিসসালামকে জিজ্ঞাসা করছিল সাহাবীরা, যে হুজুরে জিজ্ঞাসা করছিলেন তোমরা কি বলতে পারো বাপ কয়জন? তো সাহাবারা খুব নবীর মুখে শুনতে চাইতেন, জানলেও বলতেন না, জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। তো হুজুর বলছেন তিনজন, পিতা বাপ হইল তিনজন। সাহাবাদেরকে হুজুর জিজ্ঞেসেন তিনজন কে কে বলতে পারো? আল্লাহ ও রাসূল আলাম, এটা আদবের কথা। হুজুর আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমরা জানি না।
তিনজনের একজন হইল যে তোমাকে জন্ম দিছে, আরেকজন হইল তুমি যে বিয়া করছো তোমার বিবির যে বাবা উনি একজন, আরেকজন হইল ওই যে সময়ের অভাবে অথবা না বুঝার কারণে প্রথম ছুটি স্কুলে পাঠিয়ে দেয়, কলেজে পড়ায়, ব্যারিস্টার বানায়, কোটিপতি বানায়, কিন্তু কালিমা এতে এবা পড়াইতে পারে না, পড়তে পারে না, বাপের জানাজা পড়াইতে পারে না, মার জানাজা পড়াইতে পারে না, সন্তান হইলে কানে আজান দিতে পারে না, সুরা ইয়াসিন পড়তে পারে না, সুরা ওয়াকেয়া পড়তে পারে না, কোরআনের তেলাওয়াত করতে পারে না, এইটি শিখায় যে সে হইল তিন নম্বর বাপ। হুজুর জিজ্ঞেসেন বলো তো এই তিনজনের মধ্যে বড় কে? সাহাবারা জবাব দিছেন আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ জানেন আর আপনি জানেন। বলে যিনি কালিমা শিখাইছে, ইমান শিখাইছে, নামাজ শিখাইছে, রোজা শিখাইছে, আখেরাত শিখাইছে, কোরআন পড়াইছে, হাদিস পড়াইছে, সে হইলে এক নম্বর। এই জন্য বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের পিতা, ওনার বিবিরা সমস্ত উম্মতের মা, ওনার স্ত্রীদেরকে কারো বিবাহ করার অনুমতি নাই, মাকে বিবাহ করা যায় না। নবী আলাইহিসসালাম বিমনজিলাতিল আব, তিনি হইলেন পিতা তুল্য। কেন হইলেন, কিভাবে উনি পিতা তুল্য হইলেন? উনি কি আমাকে জন্ম দিছেন? না। নাকি আমার বিবিকে জন্ম দিছেন? না। তাহলে কেমনে হয়েছে? উনি আমাকে ইমান শিখাইছেন, উনি আমাকে আল্লাহ চিনাইছেন, উনি আমাকে আল্লাহকে পাওয়ার রাস্তা চিনাইছেন, উনি আখেরাত চিনাইছেন, দুনিয়ার জীবন মোহের জীবন অস্থায়ী, আখেরাতের জীবন চিরস্থায়ী, এটা উনি শিখাইছেন, এই জন্য উনি আমার পিতা তুল্য। এখন আপনি বলেন আমার জন্মদাতা পিতা, আমার স্ত্রীর জন্মদাতা পিতা, আমার পিতা ইনারা বড়, না এই যে আমার নবী যে আমার পিতা উনি বড়? কে বড়? উনি বড়। তাহলে যে কালিমা শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়, দিন শিখায়, সে হলো বড় পিতা। যদি ছোট পিতার মাথায় নূরের মুকুট উঠে, আমি জানি না বুঝি না, বড় বাপ যে হাফেজ বানাইল, মুহাদ্দিস বানাইল, ফকি বানাইল, তার মাথায় নূরের টুপি না উঠলো স্বর্ণেরটা উঠবে না? হ্যাঁ, পিতার পিতলেরটা উঠবে না? আল্লাহর এখানে নূরের অভাব আছে? নূরের অভাব আছে? উনি দিতে চান না না দিতে চান? আমার যেন কেন দিলের মধ্যে আসছে যে হুজুর যারা পড়াইছে এদের মতো নূরের টুপি আসবে, আল্লাহ বলে নাই, কিন্তু ছোট বাপেরটা বলে দিছে, বড়টা তো বলতে হয় না। লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে নবী যদি হইতো তাহলে উমর হইতো, উমর সাহেব বড়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নাকি আবু বকর সিদ্দিক? না, আবু বকর সম্বন্ধে তো হুজুর বলেন নাই, বলছেন কার সম্বন্ধে? সে বড় না ছোট? তা ছোট যদি নবী হওয়ার যোগ্য হন তাহলে আবু বকর সিদ্দিক বতরি খাওলা। পিতা যখন সবচেয়ে বড় হইল, যে আল্লাহকে চিনাইলো, কোরআন হাদিস পড়াইলো, সে যদি বড় হয়ে থাকে তো ছোট পিতা জন্মদাতা ওর মাথায় যদি নূরের মুকুট পড়ায় তাহলে বড় বাবার মাথায় কি দিবে? বলো না, তোমরা আমার সাক্ষী হও, জোরে বলো। বুঝতেছে না? আমি ক্যাচ করতেছি, ইস্তেহাত করতেছি। তা আমার মনে হয় যে ওদের মাথা নূরের টুপি উঠবে। অতএব ওই উস্তাদ যে ছাত্র ধরে হাফেজ বানাইছো, ওই উস্তাদ যাদেরকে হাদিস পড়াইছো, আলেম বানাইছো, তোমরা এর চেয়ে বড় কি চাও বলো?
এরপরে তোমাদের দিলে খুঁতখুঁত কেন? এই খুঁতখুঁতের কারণে দুনিয়াও হারাইতেছ, আখেরাতও হারাইতেছ। এই খুঁতখুঁত শেষ হবে। আমি বলতে পারতেছি না, আমার 60 বছরের জীবন, 50 বছরের জীবন আমি প্রতিষ্ঠানের সাথে জড়িত, হাজারের উপরে প্রতিষ্ঠান আছে, আমি সব বুঝি, আমি দেখছি, আমি যেভাবে চলি, যেভাবে আসছি, আমি খুব ভালো আছি, আমার পয়সার অভাব নাই, পয়সার চিন্তা নাই, বাসার চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই আমার, শুধু একটা চিন্তা যে মৃত্যুটা ঈমানের সাথে হয় কিনা, আমার আমলগুলো কবুল হয় কিনা, আমার এই শরীর কথা বলবার যখন বসি তখন মানুষ বুঝতে পারে না, আমিও বুঝতে পারি না। গতকালকের আগের দিন 5 ঘন্টা কথা কইছি এক বৈঠকে, গতকালকে 3:30 ঘন্টা কথা কইছি, কিন্তু কথা কওয়ার শেষে আর লড়তে পারি না, আগে লড়তে পারি না, পড়াইতে বসলাম 5 ঘন্টা চলছে, আমার শরীরে শক্তি পাই, আমার পুরা 50 বছরের জীবন চলছে গোপনে, কেউ জানে না যে আমি কিভাবে চলতেছি, কেমনে চলতেছি। কয়েকদিন আগে ডাক্তার গেছিলাম বিদেশে চেক আপ করার, একজনের জবরদস্তি লয়ে গেছে, সে যায় বলছে যে শরীরের মধ্যে কোনো খুঁত নাই, কোনো রোগ নাই, তবে একটা রোগ আছে, আপনার গলার অবস্থা ভালো না, কথা 20 মিনিটের উপরে বলবেন না। বললাম যে আপনি এমন রোগের কথা কইছেন যে যদি আমি 20 মিনিট কথা বলি তাহলে আমি 2-3 দিনের মধ্যে মরে যাব, আমার বাঁচার তরিকাই হইলো এটা কথা বলা। একদিন আমি পড়ে গেছি আসরের নামাজের পরে মাদ্রাসায়, ধরাধরি করে আইনা শোয়াইছে, মাগরিবরা ডাক্তার আইছে, হাই প্রেশার এটা সেটা হাসপাতালে নিতে হবে, এর মধ্যে আসার আজান হয়েছে, নামাজ পড়ে আসতেছি আপনারা বসে থাকেন, নামাজ পড়ে আমার ছাত্র অনেক আছে, নামাজ পড়ে মসজিদের ডাইন পাশে দেয় মানে উত্তর দিক দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে দাওরা ক্লাসে বসে গেছে সবক পড়া নিতে, একসাথে বসে আসার পরে 3 ঘন্টা পড়াইছে, ডাক্তাররা বই রয়েছে কি করতেছে হুজুরে, অসম্ভব অবস্থা, কখন জানি পড়ে যায়, আসলাম পড়ায় টড়ায় আমার মাপ দিছে, কহলো কোনো প্রেশার নাই কিছু নেই, স্বাভাবিক অবস্থায় আছে। আমার তাজরেবা হইল আমার শরীরের রোগের একমাত্র চিকিৎসা হইল সবক পড়ানি, তফসির করা, ওয়াজ করা, যতক্ষণ করি আমি সুস্থ, এরপরে 1-2 ঘন্টা সুস্থ। আমার ছাত্র তোমরা এনে আসো, যারা আসো তোমরা দেখো আমারে কি করতে দেখছো, হয় দেখছো কিতাব মোতালা করতেছি, আমারে শুইতে তোমরা জীবনে দেখো নাই, নাই দেখছো আমি লিখতেছি, নাই দেখছো আমি সবক পড়াইতেছি, নাই দেখছো ওয়াজ করতেছি, তোমরা জীবনে দিনের বেলা রাত্রের বেলা আমি শুয়ে রয়েছি তোমরা দেখো নাই আমাকে। কেউ বলতে পারবো না যে হুজুর রে দিনের বেলা শুইতে দেখছি 10 মিনিটের জন্য, এখনো আমার একই অবস্থা, এই পর্যন্ত আজকে 3 ঘন্টা ঘুমাইছি, আর আগের 1 সপ্তাহ মিলাইলে 7 দিনে 2-2.5 ঘন্টা ঘুম হবে। আমারে চালায় আনিছে আল্লাহ, মানুষ সব পেরেশান, হুজুর কেমনে চলে? আমি তোমাদের এই জন্য বললাম এই মাদ্রাসার রগে রগে রেশা রেশা আমার সম্পর্ক, আর আমার সবচেয়ে প্রিয় ছাত্র যারা, প্রিয় মানুষ যারা, ওদের আমি এখানে রাখছি। সুতরাং আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কতটুকু, আমার ছাত্রদের কলিজার টুকরা কই আমি, ওদের আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু, যদি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক না থাকে, ছাত্রদের সম্পর্ক আল্লাহর সাথে না থাকে, খোদার কসম টিকাইতে পারবো না। আর যদি তোমাদের সম্পর্ক সত্যি আল্লাহর সাথে থাকে, যদি সত্যি ছাত্রদের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে তোলার মতো তাদের মানসিক তৈরি করছো, খোদার কসম পৃথিবীর কোন শক্তি তোমাদের চুলা বাঁকা করতে পারবে না।
আমি এই শক্তি নিয়ে, এই বিশ্বাস নিয়ে এই দেশের ভিতরে চলতেছি, সারা দেশে মাদ্রাসা বলা কোনোটা প্রবলেম নেই, আল্লাহর কাছে আমানত তোমরা, আমানত তোমরা, তোমরা আমার যদি রুহানি ছেলে হয়ে থাকো, এই কুসকুসি বাদ দাও, আল্লাহ আলাহাও শেষরাতে তাহাজ্জুদ পড়ো, যারা মুহসিন, এলমি এহসান করছে, মালি এহসান করছে, অর্থ দিয়ে এহসান করছে, দোয়া করছে, তাদের জন্য শেষরাতে উঠে কেন্দ্রে দোয়া করো, বিশেষ করে এই পরিবারের জন্য যারা তোমাদের জন্য এই প্রতিষ্ঠান বানায় দিচ্ছে। 100 বছরেও এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করা যায়, আল্লাহ আমাদের মাফ করে দিক। 4 নম্বর, 1 নম্বর কি বললাম, জান্নাতে যেতে পারে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরের নাম হইল মুতাওয়াক্কিলুন। তিরমিজি মুসলিম শরীফের হাদিসে আছে, ওখানে আছে 70,000, 70,000 বাংলাতে 70,000 অর্থ, আর আরবি মহাভারায় 70 ব্যবহার করা হয়, অগণিত, অসংখ্য, কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি। তার মানে হইল একটি দল হইল মুতাওয়াক্কিলুন, এটা উস্তাদদের কাছ থেকে বুঝে নিবা, এই মুতাওয়াক্কিলুনরা হাসরের ময়দানেই যাবে না, সব জান্নাতে চলে যাবে, এদের হিসাব নাই, নিকাশ নাই। মুতাওয়াক্কিলুন কারা, এখানে আসলে আমার কিরম লাগে জানি, আইসি কয়টা বাজ্যে জায়গা দেখা যায়, আমার এমন এক ঘটনা মনে হয়েছে, বলবো না শুনবা না বাদ দিব, কষ্ট হইতেছে, এই মুতাওয়াক্কিলুন বুঝাইতেছে, এটা আমি কতক্ষণ বুঝাবো, এই জন্য একটা ঘটনা শোনাই। এই যে মাদ্রাসা বলা হয় এটা দেওবন্দের শাখা, দেওবন্দের ঢালপালা, সারা দুনিয়া ছায়া রয়েছে, তারই একটা এটা, দেওবন্দের ভিত্তি স্থাপন করছে কে, কে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, স্বপ্নে দেখা হয়েছে ব্রিটিশে সব মাদ্রাসা ভেঙে দিছে, মসজিদ ভেঙে দিছে, 10,000 আলেম 5 দিনে জবা করছে, 1 লক্ষ নরনারী মুসলমান মারছে, কিছু আলেম ব্যতিব্যস্ত হইয়া সিজদায় পড়ে গেছে, এতে কাফে বসে গেছেন, একজনে স্বপ্ন দেখছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আয়েশা 1, 2, 3, 4 রেখাপাত করছেন, বলছেন এখানে মাদ্রাসা বানাও, এখানে কোরআন পড়াও, এখানে হাদিস পড়াও, এশিয়া সমস্ত গুমরাহি দূর হবে, নূরে নূরান্বিত হবে, এশিয়ার মানুষ জান্নাতি হয়ে যাবে। এই ইতিহাস তোমাদের জানা আছে না? তো আল্লাহর বাণী আসল, বাস্তবায়িত করার জন্য নির্দেশনা আল্লাহর রসুলের, কাসেম নানুতুবি বা যেই দেখছেন সকালে ওই জায়গায় জায়গায় দেখে যে সত্যি দাগ হয়ে রয়েছে, ওখানে দেওবন্দ কায়েম হয়েছে, ওই দেওবন্দের শাখা প্রশাখা এখন এশিয়া মহাদেশ ছাড়াইয়া সারা ইউরোপিয়ান কান্ট্রিতে চলে গেছে, আল্লাহ এই গাছের ফল এত বাড়াইছে। ইনার মধ্যে যারা অন্যতম ছিলেন যেমন হাজি সাহেব রহমতুল্লাহ আলাই, রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী, হাজি আবেদ হুসেন সাহেব রহমতুল্লাহ আলাই, আরও মোল্লা মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাই, হাজি আসিন সাহেব, কাসেম নানুতুবি সাহেব সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করছে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব ভূমিকা ছিল গোপনে রুহানিভাবে হযরত শেখ কুতবে আলম শেখ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই
যার ইতিহাস অসম্ভব। দেওবন যখন প্রস্তুত হইল, ব্রিটিশের কানে গেল, এটা জঙ্গির আখড়া হয়েছে, এটা যদি এখন বন্দনা করা হয়, এটা শুধু আল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া, সুন্নত ছাড়া কিছুই করে না, এটা ভুয়া, গোপনে এরা সংঘবদ্ধ হচ্ছে। একদিন এই মাদ্রাসার কারণে ব্রিটিশকে এই ভারতবর্ষ ছেড়ে যেতে হবে, এই শেখায়। বাংলাদেশে কোনো মাছে খালি নাই, জানে সিআইডি নাই, এই যে আমি বসে রয়েছি, অনেক সিআইডি আছে, আমি আসছি তো সিআইডি আছে, কিছুই যে উদ্দেশ্যে আসছে, অস্ত্র সাজি করে অস্ত্রের ট্রেনিং দেখা করছে। আমি ব্রিটিশের পক্ষে 7 দিন পার হয়েছে, 10 দিন যে শেখায়ত চুল মাত্র পাই নাই। তবে একটা জিনিস বুঝি না, কি এত ছাত্র লেখাপড়া করে, এদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ গ্রহণ করে, এই টাকা আসে কোথেকে? এরকম যাত্রাবাড়ি মাদ্রাসা, আমার ঘটনার চেয়ে গঙ্গহীর ঘটনা প্রতিক্রিয়াশীল বেশি, পারলে আমার তো শোনাব। সিআইডি বলতেছে আমি সব কিছু যাচাই করে দেখলাম, যা অভিযোগ একটাও ঠিক না। আমি যে জিনিসটা বুঝতেছি না, যে এই মাস্টার এত সাথে হয় আমদানিটা বুঝতেছি না, এইটা দেন আর সব বুঝে আমদানিটা কেমনে আসে এটা আমি বুঝি না, বুঝি না, এটা তো নিজের অনেক ছোট বানাইতে হয়, বুঝি না আমি। এখন যদি আমি বলি যে এইটা হইলো আমার আমদানি, পরে যদি বোকা হয়, আমাদের আমদানি আছে কিভাবে? সেই ব্যবসা জীবন করে, কহ কৃষকের কৃষিতে আমদানি হয়, কহ দোকানদারের দোকান থেকে আমদানি করে, আমদানির একটা তরিকা আছে, কি তাওয়াক্কুল। কৃষিটা বুঝেন তো, কহ মন্ত্রী হইলে কেমনে আমদানি হয় বুঝেন? কলে হ বুঝি। ব্যবসায়ী আমদানির তরিকা ব্যবসা, আমদানির তরিকা কৃষি, আমদানির তরিকা চাকরি, আমদানির তরিকা আমাদের আমদানির। এখন তো সে বুঝে না, তাওয়াক্কুল কি, এই আমদানির এই পরিভাষা তো সে জীবনে শুনে নাই। তাওয়াক্কুল কি? কইলে তাওয়াক্কুল এটা পরিভাষা, ব্যবসা যেমন দোকানদারি একটা পরিভাষা, চাকরি একটা পরিভাষা, এটি আমদানির সোর্স। আমাদের মাদ্রাসার আমদানির সোর্সের নাম হইল তাওয়াক্কুল। জবাব দিতেছেন জ্ঞানীরা, নিজেরে জ্ঞানী বলে, এমরারে মূর্খ বলে, জ্ঞানী হও, এর বাইরে বস্তু না, ওই জ্ঞানেরও 4 পয়সা দাম নাই। জ্ঞানী হইল যে কোরআন হাদিসের মোতাবেক আমল করে, যার মধ্যে আমল এবং এলেম
মাদ্রাসাওয়ালারে বলে গুনে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আয়েশা বলে রিপোর্ট, আমি তো এই মাদ্রাসায় শুধু বাইরে নবী ছাড়া কিছু আসমানের নিচে কিছু নাই, নিচের কথা তো আর কিছু নাই, ইট জিকির আওয়াজ শোনা যায় নাই, কিন্তু একটা শব্দ শুধু লিখবো আমদানি শুধু তাওয়াক্কুল হাজার টাকা দিচ্ছে। ছাত্র শিক্ষক নেই লে সকতে তোমার পয়সা, কারণ আমাদের আমদানি তাওয়াক্কুল তো হ্যাঁ বুঝে না, এত ব্যারিস্টার হয়েও আমার গোকে বুঝাইতে পারে নাই। কেন নবীর কথা বুঝা, উনি বলেন তোমাদের নবী বলছেন বৈশিষ্ট্য কোন মাধ্যমে কাজের মাধ্যমে পরস্থিতা কোনোভাবেই কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। তিরমিজির হাদিস ইবনে ওমর বলেন বাজার ভাঙলে একজন মানুষ সাধারণ মানুষের দিলে আঘাত যে গুণা এর চেয়ে বড় গুণ, সাধারণ মুসলিম সাধারণ মানুষ তারে যদি কষ্ট উস্তাদদের কষ্ট দাও বড় গুণা হবে, ঈমান যায় কিনা আমার সন্দেহ লাগে। দুনিয়ার জন্য এত বড় কঠিন পাপ করো না, তোমার নবীকে এই কথা বলে নাই আমার দিলে প্রচুর চোট লাগবে, দেখছো কি দিয়ে আটকাইতেছে, বস্তু শিক্ষা দিয়া না আমার হাবিবের শিক্ষার দ্বারা, কিসের দ্বারা, তোমার নবীর কথা অনুযায়ী আমি তোমাকে দিচ্ছি, তুমি যদি গ্রহণ না করো তা আমার দিল চুরচুর হয়ে যাবে, আমার দিলে আঘাত লাগবে, এটা তোমার নবীর কথার বিরোধী। হযরতে 10,000 টাকা নিয়ে নিস, নিয়ে বলছেন আপনি ক্যা রিপোর্ট লিখা, কিন্তু মানে এই রিপোর্ট লেখা কি, ইহা তো আল্লাহ আল্লাহ কা ধ্বনি নিকলতা হ্যায় রাত আখির মে আল্লাহ আল্লাহ কি আওয়াজ গুঞ্জতি হ্যায়, ইহা কোই জঙ্গিবাদী বগেরা কুছ নহীঁ হ্যায়, ইহা তো সিরফ আল্লাহ হ্যায়, ও আসমান কি উপর ওয়ালি বাত হ্যায়, জমিন কি নিচে ওয়ালি বাত হ্যায়, এছাড়া এখানে কিছু নাই, দুনিয়াদারি বলতে কিচ্ছু নাই, জঙ্গিবাদী বলতে কিচ্ছু নাই, আর কি লেখছো যে তাদের আমদানি কি বুঝি না তাওয়াক্কুল। হযরত বলছেন যে আমাদের মাসাগুলো তো পড়লে না বুঝ থাকে না, সব বুঝে, যে তুমি তাওয়াক্কুল না বুঝে যাইতেছো গা, তো বুঝো আমি বুঝাই কি, আমাদের আমার দিন নাম তাওয়াক্কুল, এই যে তুমি দিলা এইটার নাম তাওয়াক্কুল, যে বলতে হয় না যে আসে মাদ্রাসার বরকত মাদ্রাসার হরকত ছাত্রদের এখলাস
উস্তাদদের এখলাস, এই সব মিলাইয়া যেইটার ভিতরে ঢুকে যাওয়ার সময় কিছু দেওয়া যায়, যেমন তুমি দিলা, এইটার নাম তাওয়াক্কুল। এইটা তাওয়াক্কুলের ব্যাখ্যা লিখছে, এই রিপোর্টের মধ্যে তাওয়াক্কুলের ব্যাখ্যা লিখে ব্রিটিশের কাছে জানাইছে যে মাদ্রাসার বিরুদ্ধে যা অভিযোগ সব ভুল, আসলে এই মাদ্রাসা এরা দুনিয়ার কিছু বুঝে না, এরা শুধু আল্লাহ, আল্লাহর রাসূল, তাদের ধর্ম, জাহান্নাম জান্নাত, কেমনে বাঁচবে, কেমনে কবরে বাঁচবে, কেমনে হাসরে বাঁচবে, এক চিন্তা ছাড়া, ওদের কোনো ধ্যান নেই। মাদ্রাসার অর্থ হইল এই, যেখানে শুধু আল্লাহ, যেখানে শুধু রাসূল, যেখানে শুধু কোরআন, যেখানে আসমানের উপরের জান্নাতের কথা, জমিনের নিচের কবরের কথা, এইগুলো যেটা স্থায়ী জীবনের প্রয়োজন ওই হয়, আর কিছু। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার শেষ হাদিসের মধ্যে এদিকে ইঙ্গিত করছে, কি বলছেন? চার নম্বর হয়েছে না, চার নম্বর হয়েছে নি, এক নম্বর, এক নম্বর আম্বিয়া আলাইহিম, দুই নম্বর সুহাদা, তিন নম্বর মুতাওয়াক্কিলুন, না ছোট ছোট আওলাদুল মুসলিমিন, চার নম্বর মুতাওয়াক্কিলিন, এই মুতাওয়াক্কিলিনটা বুঝাইলাম, পাঁচ নম্বর হইল এইটা মিজান পাল্লা, ওখানে তোমার আমল মাপ দিবে, নেকির পাল্লা আর একটা গুনার পাল্লা হবে, ওখানে তোমার টাকা মাপ দেওয়া হবে না, তোমার বিল্ডিং মাপ দেওয়া হবে না, তোমার ব্যবসার সামান মাপ দেওয়া হবে না, তোমার পদকে তুলন করা হবে না, ওই পাল্লার মধ্যে শুধু গোনা আর শুধু নেকি যাবে, এটা মৃত্যুর পরে হবে, একদিন হবে পাল্লা, ওই মাপে যদি গোনার পাল্লা ভার হয় তাহলে সোজা জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমাদের বাঁচাক, আর যদি নেকির পাল্লা ভার হয় জাহান্নামে মুক্তি, জান্নাতে যেতে পারবে। তাইলে আমি তোমাদের জিজ্ঞাই এখন, এই হাদিস আম না খাস? বলো না, বলো না, এতদিন কি বুঝছিলা? তোমরা তো আমার কাছেই পড়ছো, কি বুঝছিলা? আজকে নতুন কিছু তথ্য পাইছো না? বুঝা গেল যত বড় আলিমই হও ছোট আলেমের কাছেও তথ্য থাকে। লা ইয়াসিরু রাজুলু আলিমান হাত্তা ইয়াখুযা মান ফাওকাহু ওয়া মান দুনাহু ওয়া মান মিসলাহু। ইমাম বুখারী ইঙ্গিত করতেছে তোমার এই শব্দটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, খুবই দামি, যদি এখলাসের সাথে পড়ো আর সত্যি পড়ো, মন দিয়ে পড়ো, কষ্ট না, উঠতে বসতে ওযু লাগবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম যদি পড়ো, আল্লাহ জাল্লা শানু তার রহমতের দ্বারা, হাবিবাতান ইলার রহমান, হাবিবাতান ইলাল্লাহ নাই, হাবিবাতান ইলা সাত্তার নাই, ইলাল গাফার নাই, বোধহয় আমি তৌজি শুনাইছি আগে। যদি তুমি এটা পড়ো আর এখলাস থাকে, যেমন প্রথম হাদিসে এখলাসের কথা বলছে, এখলাস কাকে বলে বুঝো তোমরা, এখলাস থাকে আর এই জুমলাটা পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ছোট্ট সহজ, ওজুর দরকার নাই উঠতে বসতে, এটা যদি পড়ো আর তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তার রহমতের দ্বারা
এই জুমলাটাকে তোমার নেকির পাল্লায় ঢুকাইয়া দেবে। ফলে যত গুনার বস্তাই থাক, এই শব্দটা ঢুকার কারণে নেকির পাল্লা ভার হয়ে যাবে, সে জান্নাতে যাবে। ইমাম বুখারি সর্বশেষ হাদিসে খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত করছেন আমার আখেরাতের ব্যাপারে। কি দরকার? এক নম্বর এখলাস দরকার, এটা শুরুতে বলছে, আর শেষে বলছেন এখলাস তো বাতাস, সিররুম মিন আসরারিল্লাহ, এটা দেখা যায় না, ধরা যায় না। এটা কসব করতে হয়, ওহি কসব করতে হয় না, অর্জন করতে হয় না, মেহনত লাগে না, কিন্তু এখলাস মেহনতের দ্বারা আসে। ওই মেহনতের ছোট্ট নাম হলো এত্তেবায়ে সুন্না। যখন তোমার প্রতিটি আমল হয় সুন্নাত মোতাবেক, কমলার মধ্যে চিপ দিলে যেরকম রস বের হয়, মনে করো সুন্নতে চিপ দেয় আমল রে, এটাতে রস বের হয়, এটাকে খুশু বলে, এটাকে খুজু বলে, এটাকে এখলাস বলে। তাহলে কি দরকার? আমল, এখলাস লাগবে, আর এখলাস তৈরি হয় সুন্নতের দ্বারা। আর সুন্নত কোথায় ফিট হবে? আমলের মধ্যে। এখানে যে শব্দটা আসছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এটার নাম হলো আমল। আমি এটার তিনটা নাম রাখছি, একটার নাম হলো, একটা নাম হলো আমল, আরেকটার নাম হলো জিকির, আরেকটার নাম হলো দোয়া। আমল তো বুঝতে আসো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা লেসানের আমল কিনা? লেসানের আমলের দ্বারা সারা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের অঙ্গের দিক ইঙ্গিত। কেন? সারা শরীরের মধ্যে যতটি অঙ্গ আছে দেখা যায় এটার সর্দার হইল লেসান। তিরমিজির হাদিসে তোমরা পড়ছো, এই লেসান যে সর্দার, সর্দারের যদি আমল করতে হয় তা সর্দারের অধীনে যারা, তাদের আমল করতে হবে না? হবে না। উস্তাদ যদি সাফাই লেগে যায় তো ছাত্রের বলতে হবে? যদি ছাত্র দিকে কাতরায় চলে যায় এর নাম হবে বেয়াদব। জবানে আমল করে তাহলে চোখে কি করবে বলো? আমল করবে না। হাতে কি করবে? পায়ে কি করবে? কানে কি করবে? আমল করতে হবে না? হবে না। কেন্দ্র হইল দিল, ওখানে এখলাসে যাতা দেয়, তখন হাত লড়ে ওঠে, চোখ লড়ে ওঠে, ওইটার জন্য এখলাস। এই আমলটা সুন্নাত মোতাবেক হবে, তাতে শারীরিক আমলের দিকে ইঙ্গিত করা হইল। তোমার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করতে হবে, নাহলে এখলাস থাকবে কিসে? মাছ রাখলে খলি কি না কয়, মাছ রাখলে তাদের কি বলে, কি বলে, খলি, খালই, 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 খাইবার জন্য লই, যেটার কালিমার গাছ পায়, এক নম্বর
এটা জিকির কিনা? বিহামদিহি আলহামদুলিল্লাহ, এটা জিকির কিনা? আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কিনা? লাহুল মিজান লান আও ক্বালাত আমাই ওয়াল আরদ তুবুরহান ওয়াস সাবরু যিয়া ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। জমিন পড়ে যায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে কিনা। নম্বর শব্দ কার নাম? জিকির জিকির আজিমু জিকির সুবহানাল্লাহ সরাসরি আল্লাহর কাছে যায়, অঙ্গের আল্লাহর কাছে যায় না, যায় না। আল্লাহ এটার দ্বারা আল্লাহর অর্থ হইল আল্লাহ তুমি পা আলহামদুলিল্লাহ। আজিমুনের অর্থ এই তিনটা গুণের কথা যদি আমি বলি আল্লাহর লাভ কি বলো, তাহলে আমি কেন ফালতু কথা বললাম? আমি যদি বলি ফালতু কথা বললে আল্লাহর মহত্ব বাড়বে, ফালতু কথা ফেরেশতারে বুঝো।